তরিকা দুইটা একসাথে হয় তাহলে বুঝে। আমি আপনি যদি একটা কথা বলেন, আমার যদি শরীরে আত্মা না থাকে বুঝবো কিছু? বুঝবে? আর যে আত্মার সামনে কথা বলেন শরীর না থাকে, তা আত্মা পাইবেন কই? কি বোঝা গেল? বুঝ পরামর্শ একজন আরেকজনের দ্বারা উপকৃত হইতে হলে শরীরের মধ্যে আত্মাও থাকতে হবে, শরীর আত্মার মধ্যে থাকতে হবে। আত্মা শরীর একসাথে থাকলে তাহলে সঠিক বুঝ হবে। চোখ যদি সূর্য না থাকে দেখা যাবে? চোখও থাকতে হবে, সূর্য থাকতে হবে, তাইলে যায় আপনার চোখে ফায়দা হবে। সূর্য সূর্য আছে, চোখ নাই, চোখ আছে, সূর্য নাই, দুনু সুরতে কিছুই করা যাবে। দুই থাকতে হবে, মিল থাকতে হবে। কোরআন শরীফ বুঝতে হলে একটা সূর্য লাগে, একটা চোখ লাগে। কোরআনের যে শব্দগুলো দেখা যায়, শব্দ বোঝা যায়, লুগাত জানা থাকলে ডিকশনারিতে শব্দের অর্থ লেখা আছে, এডি পড়লে একটা অর্থ বুঝে আসে। কিন্তু আপনারা জানেন না যে নবী আলাইহিস সালামকে যখন কোরআন শরীফ দিচ্ছেন, আগে ওনার সিনা কাইটিয়া, তো ওনার জমজমের পানি যে আত্মা ধুয়া, দিল ধুয়া, এরপরে স্বর্ণের পাতিলে পুরে এলে মারিমান দিলে ঢুকে গেছে। এটা ঠিক না বে? ঠিক। কি উদ্দেশ্য এটা? এটা সারা কি আল্লাহ পারত না? উদ্দেশ্য আল্লাহর পারা না পারা না, আপনি আমাকে বুঝানো যে দেখো এটা ওখানে থাকে। বুঝতে হইলে দিলের চোখ দিয়েও দেখতে, খালি এই চোখ দিয়ে দেখবা তুমি শব্দ, ডিকশনারির অর্থ, ডিকশনারির অর্থ যে তুমি বুঝবা, কিন্তু দিলের চোখে এটার আসল অর্থ আল্লাহ কি রাখছে আল্লাহ দেখা যায় না, দিলও দেখা যায় না, ওই চক্ষু দেখা যায় না। ওই চোখ যদি খুলে এই দুইটা মিলাইবা, দিলের চোখ এটা মিলাইবা, এটা সূর্য মনে করো, চন্দ্র, আর এটা হইল চর্মচোখ, এটা দিয়া দেখলে আর সূর্য দেখলে দুইটা মিলাইলে ঠিক হয়। দিলের চোখ দেখবা আর এইটা যে দেখবা কোরআন শরীফ, শব্দ দেখবা, শব্দের নিচে দেখা যায় না, এটা দিলের চোখ দিয়ে দেখবা, তাহলে আসল জিনিস বুঝে আসবে। এই জন্যই আমি নবীর বক্ষের মধ্যে কোরআন দিলাম যে দিলের চোখ দিয়ে না দেখলে বুঝবা না। আর দিলের চোখে বুঝতে হলে
দিলের চোখ নাম সূর্য, এই জন্য নবী আলাইহিস সালামকে এক আয়াতের মধ্যে কামার বলা হয়েছে, শামসা সিরাজাও মুনিরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাজ মানে সূর্য, কামার মানে চন্দ্র, মুনিরা মানে কি চন্দ্র। আল্লাহ রসুলের যে তালিম সুন্নত ওনার সাথে সম্পর্ক, এটার দ্বারা তোমার দিলের চোখ খুলে যাবে। অনেক সময় মানুষের চোখ থাকে না, অন্ধ হাফেজ হয়ে যায়, ফায়দা হয় না। এই চোখ না থাকলেও কুরআন মুখস্থ করা যায়, এই চোখ না থাকলেও কুরআনের অর্থ বোঝা যায়, একজনে বুঝাই দিলে হয়। কিন্তু দিলের চোখ না থাকলে কিছুই হবে না। তাই দিলের চোখ যদি বন্ধ থাকে, এই চোখ খোলা থাকলে আসল উদ্দেশ্য অভিষ্ট লক্ষ্য অর্জন নাও হইতে পারে। যদি এই চোখ না থাকে, একজন মানুষ লেখাপড়া করে নাই, কোরআন হাদিস বুঝে না, কিন্তু তার দিলের চোখ যদি খুলে যায় কোন আল্লাহর অলির সান্নিধ্যের কারণে, সে তারে পড়ায় বুঝায়, চোখে দেখে না কিন্তু দিলে গ্রহণ করে, সেও এই যুগের শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যেত। আব্দুল আজিজ দা বাগ নামে এক বুজুর্গের কথা আছে, উনি এরম ছিলেন, আলিফ বা তার পর জানতেন না, কিন্তু বড় বড় আলেমরা হাদিসের অর্থ ওনার কাছে গিয়ে, উনি যেটা বলতেন এটা মেনে নি। আমি তফসিরের মধ্যে বলছি কিনা, কোথায় কোন জায়গায় তফসিরই তো বললাম, এই বুজুর্গের কাছে এসে বলছিল যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চলেন, কেমনে চলে, এ বলছে যে আজকে না কালকে, কালকে বলে দেখা দিছে যে এইবার চলে। জিজ্ঞেসছে যে আপনি কেমনে জানছেন, মানে আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ রসুলের কাছে বলছি, এই মুখ দিয়ে বললে কালকে বলবো, দিলের মুখে আল্লাহর কাছে। কালকায় আমার জানা ছিল না, না জানা জিনিস বলতে নাই, ওয়ালা তাকফুমা লাইসালাকা বিহি, ওইটা জানছি দেখছি এখন তোমারে দেখাই। এই বুজুর্গের পরীক্ষা নিরীক্ষা করে কোরআন শরীফ পড়ছে, বলছে এটা কোরআন শরীফ, পরে আরবি পড়ছে, এটা কোরআন, এটা হাদিস, পরে পড়ছে করে কোরআন না হাদিস, এটা তোমার নিজের শব্দ। জিজ্ঞাসা কেমনে বুঝলে, আমি দেখছি, কি দেখছেন, আমি দেখছি তুমি যখন কোরআন শরীফ পড়তেছ তাহলে নূর বেরিতেছে, তো বুঝলাম যে এটা কোরআন হাদিস, যখন তোমার নিজের আরবি কইছ কিচ্ছুই বাইরে, তখন বুঝলাম এটা তোমার কথা আল্লাহ। জিজ্ঞাসা করছে যে কোরআন আর হাদিস পার্থক্য করলেন কেমনে, কোরআন শরীফ পড়তে সময় তোমার মুখ দিয়ে যে নূর বেরিয়েছে এইটা সূর্যের আলো মত, আর হাদিস পড়ছ যখন তখন তোমার মুখ দিয়ে আলো বেরিয়েছে এটা দেখা গেছে চন্দ্রের মতো, তখন আমি এই ভাগ করছি। আর শব্দ তো করে নাই, বুঝাও না, এটা যে কোরআন এটা শব্দের দ্বারা উনি বুঝে নেন, ডিকশনারি জানা নাই, কিন্তু চোখের যে তা দিলের চোখ অন্তর্দৃষ্টির দ্বারা সে নূর দেখছে, দেখে দুইটার মধ্যে পার্থক্য করে। এই জন্য আসল জিনিস হল মানুষের দিল, এই জন্য হাদিসে আছে তুমি যদি দিল ঠিক করো তাহলে সব ঠিক হয়ে যাবে। কেমনে ঠিক হইব, কেউ কি ইচ্ছাকৃত দেখে বুঝে হাত আগুনে দেয়, কি আমল করলে তোমার আগুনে যেতে হবে, এটা তোমার দিলের আয়নায় ভেসে উঠবে, আবর্জনা না থাকলে। কি আমল করলে তুমি জাহান্নামে যাবে, তোমার দিলের আয়নায় ভেসে যাবে। কি আমল করলে তুমি জান্নাত পাবে, দিলের আয়নায় ভেসে যাবে। ভালোর প্রতি মানুষের আগ্রহ হয় পরে, আর ক্ষতির প্রতি মানুষের আগ্রহ হয় না ছাড়ে, তাই কেউ লাগবে না, কেউর কাছে যাইবা শুধু দিলটার আয়না বানাইবার জন্য।
আয়না সাফ করতে পারো না? তোমার সাফ করার সাবান নাই, মুছার কাপড় নাই, একজনের কাছে যায় তার সাফ করাইল, গাড়িতে যাই মাঝে মাঝে দিয়ে আমার ড্রাইভারে থামায় 10 টাকা দেয়, এটা কি জানি আছে এটা, এরকম করে বাতাস দিয়ে সাফ করে। আমি বললাম যে 10 টাকা তুমি দেওয়া দরকার কি, ফু দিলে সাফ হয় না, কারণ ঝাললে জুড়লে করে না, এটা ওই যে মেশিন আছে দিলে বাতাসে প্রেসারে পরিষ্কার। তুমি যদি ফু দিয়ে সাফ না করতে পারো তাহলে মেশিনে যার কাছে আছে এর কাছে যাও, আল্লাহর ওলি তার মেশিনটা সাফ করে দেবে, এই জন্য তার কাছে যেতে হয়। যদি তুমি সাফ করতে পারো রাখতে পারো তো যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নেই। সাধারণত পয়সা থাকলেও এই যে মেশিনটা নাই, এই ফকিরের দোকানে যাইতে হইব তোমার এয়ার কন্ডিশন ছেড়ে, এই যে গরম লাগতেছে গরমে বসে, যদি মেশিন থাকে দরকার নেই। কেউ নাই আল্লাহর ওলির কাছে যাও, নাই তো কি করবা, কি করবা? নবী আলাইহিস সালাতুসসালামকে এক সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, দিল পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি, ভালো কাজ করা মন্দ কাজ বর্জন, বুঝবো কেমনে যদি কোনো মানুষ না থাকে, কোনো ব্যবস্থা নাই, কোরআনও বুঝি না হাদিসও বুঝি না, বোঝানির লোকও পাই না, পাইলেও ব্যবস্থা নাই, কি করবো? হুজুর কি জবাব দিছে? ফাস্তাফতি কলব, কলবে মুতলক মুরাদ না, কলবে মামুর মুরাদ। ফাস্তাফতি কলব, আমার চেহারার মধ্যে কি আছে ধরতে পারতেছি না, তোমার আয়নাতে দেখো, পয়সা নাই আয়নাতে দেখো, তোমার দিলকে জিজ্ঞাসা করো, সব দিল না, ফাস্তাবদি কালবা কালবাকাল লাযি ফিহি নূরুল ঈমান, নূরুত তাকওয়া, যে দিলের মধ্যে ঈমানের নূর আছে ওইটা দেখো, ওর কাছে জিজ্ঞাসা করো। অনেকটি তো আছে জিগেলেই বুঝে আসে, আর অনেকটি বুঝে আসে না, দিলকে জিজ্ঞাসা, দিল আমি তোমার সাথে দিয়ে দিছি, কেউরে যদি না পারো, জন্মের পরে দুধ কেমনে খাইতে হবে, মার স্তন মুখে দিলে বাচ্চা চাবে চুষে, ওরে এটা দেয় আমি জন্ম দিছি, এত সহজে তো সে বুঝবে না, এটা যোগ্যতা বুঝ, আমি তার দিলে দিয়ে দিছি, জানোয়ার কেউ দিছি, পিঁপড়া যাইতে থাকলে একটা হাত দিলে দৌ, নিজেকে বাঁচানির জন্য যেইটুক দরকার পিঁপড়ার মধ্যে আমি দিয়ে রাখছি, তো পিঁপড়াকে যদি দিতে পারি, তুমি শ্রেষ্ঠ সৃষ্টি তোমাকে দেবো না, তোমার দিলের মধ্যে আমি যোগ্যতা দেয়া রাখছি, এটা যদি তুমি পরিষ্কার রাখো তোমার দিলেই তোমাকে সব দিক নির্দেশনা দিব, আমি এত দয়ালু তোমার ব্যাপারে, আমি এত ঠিক এত চিন্তা দেয়া রাখছি, তোমার দিল পরিষ্কার হইলে এত সূক্ষ্ম জিনিস ধরা পড়ে। আমাদের এক বুজুর্গ ছিলেন, বহুত বড় আল্লাহর ওলি, হযরত খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ, হযরত থানভী সাহেবের উস্তাদ, কিন্তু দুজনের নজরিয়া এক ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে, এই দুজন কিছুটা মানবচ্যুত ছিল ওই সময়, উস্তাদ ছাত্র তারা দুজন একসাথে চলত, আশ্চর্য লাগে দেখো আল্লাহর অলিরা কেমন হয়, পরিষ্কার দিলের আলামত কি, অনেক আছে বললে বুঝে আসে না, প্র্যাকটিক্যালি না হয়। খলিল আহমদ সাহারানপুরি সাহেব একদিন হযরত থানভীকে বলতেছে, ওনার ছাত্র, বোঝা গেল অনেক সময় ছাত্রের কাছে খাওয়া মূল মূল স্বর্ণ রূপা দামি জিনিস পাওয়া যায়, ছুটোর কাছে
বড়র কাছে পাওয়া যায়, তোমার ভাগ্য কার কাছে তুমি পাই দিবা। এই জন্য বড়র কাছেও যাও, ছোটর কাছেও যাও, যেখানে পাও সেখানতে তোমার স্বার্থ উদ্ধার করো, দিনই স্বার্থ। হজরত আহমদ সাহর, খলিল আহমদ সাহর বলি সাহেব একদিন থানবী সাহেবকে বলতেছেন যে ভাই আমি তো খুব অস্থির, কেন? দেখো আমি বৎসরে এই মাসে বিভিন্ন জায়গায় যাই, ওয়াজ করি, মুরিদরা ছাত্র নেয় আমাদের, যাই তো সেখানে তাদের ওয়াজ করি, নসিহত করি। আল্লাহর জন্যই তো এটা করতে হয়, এই কাজ তো দুনিয়ার স্বার্থের জন্য নয়, একদম আল্লাহর জন্য। এটারে এখলাস বলে, খালেস আল্লাহর জন্য। আমার চার পয়সার স্বার্থ নাই, দুনিয়াবি স্বার্থ নাই, আখেরাতে আল্লাহ যাতে বদলাবে এইটা হল স্বার্থ, দুনিয়া না। আমার হাতে চুমা দিবে, সালাম শ্রদ্ধা জানাবে, খাদিয়া দিবে, তুফা দিবে, এইগুলো যদি আসে তা আমার পুরা খেদমত, সব তো দূরের কথা, আমার জাহান্নামের কারণে। আমি ওয়াজ করতেছি, বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, স্বভাবগতভাবেই আমি খুব বিপদে আপনাদের তুলনায়। কেন? আমি বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, আজকে সারাদিনে বুঝলাম ওদের 20-25 জেলার থেকে আছে, কোথায় ব্রাহ্মণবাড়িয়া, কোথায় রংপুর, রাজবাড়ি, এই জায়গায় এসে তারা কত মেহনত করে কষ্ট করে এখানে এসে, আল্লাহ তাদের যাজায় খায়। কিন্তু কার কাছে এসে? আমার কাছে। আমার তো ফুলা অহংকার, আমি কত বড় ব্যক্তি, সারা দেশের যে বড় বড় আলেমরা পাবলিক তারা ছুটে আসতেছে আমার কাছে, এর কারণে আমার মধ্যে অহংকার এসে যেতে পারে মারাত্মক। আর ইচ্ছাকৃত আমি হাজার দাবায় রাখলেও অটোমেটিক আমার ভিতরে উজব এসে যেতে পারে, এরকম উজব দেখা যায়। নবীর উপস্থিতিতে সাহাবার হয়ে গেছে, শাস্তি হয়ে গেছে। হুনাইনের যুদ্ধের মধ্যে আজাবাত কুম কাসরত, তোমাদের মধ্যে উজুব এসে গেছিল, কেন? যে অনেক সৈন্য আমাদের মুসলমানের, অটোমেটিক তাদের মধ্যে স্বভাবগতভাবে ভাব এসে গেছে, আমরা এবার জিয়া জিততে যাব। ফলে হইল কি, আল্লাহ আমাদের মাফ করে দেন, স্বভাবগত উজব আসলে আল্লাহ আমাদের গিরিত করেন না, হাসানাতুল্লাহ ব্রা। কিন্তু যারা আল্লাহ আল্লাহ হয় তাদেরকে এগুলোর ভিতরে গিরিফ করে দেয়। এখানে একটা সাংঘাতিক এসকাল হল করতেছে ওলামাদের জন্য, এসকাল হয় আল্লাহ রসুলের সামনে সাহাবাদের মধ্যে ডাইলো কেন? তাই আমি বললাম যে এটা তো স্বভাবগত জিনিস, স্বভাবগত জিনিস মামুর বিহি হয় না, আমি বলেছি এটা গুণা না, কিন্তু গুণার মতো দেখা যায়। অজুব গ্যারে এখতিয়ারি এটা ছিল, গুনার মতো দেখা যায়। ফলে সাহাবারা তাদের বড় ছিলেন, কেন হইল? এই জন্য তাদের গ্রিফ্ট হয়েছে, তাদের গুনায় কবিরা নাই, উজবে গ্যারি এখতিয়ারি ছিল, ওইটার উপরে গ্রিফ্ট হয়েছে। হাসানাতুল্লাহ বরার সাইয়াতুল মুকাররবীনের উসুল অনুযায়ী আমাদের হইলে আল্লাহ ধরে না। আমার মনে চায় না, মনে এরকম খেয়াল আইলে আল্লাহ ধরে না আমার, কিন্তু আইল কেন? এটার থেকে আস্তে আস্তে অহংকার সৃষ্টি হয়। এইভাবে মানুষ আসে, শুনে রাত্রে 12টা বাজতেছে, বইরেছে, খায় না, ঘুমায় না, মসজিদে পড়ে তো আমাদের ব্যবস্থা নাই, তো আসতেছে, তাহলে আমার মধ্যে অহংকার আসতে। এই মজলিসে বৈশা যারা বৈশা গেছে তাদের প্রধান দায়িত্ব হইল আমরা যে হুজুরের কাছে আইছি উপকৃত হওয়ার জন্য, আমাদের কারণে যেন উনি ক্ষতিগ্রস্ত না হয়ে আল্লাহর কাছে দোয়া করো। আপনার আত্মাও আল্লাহর কাছে, আমার তো আল্লাহর কাছে, আমি এনে বৈশে বয়ান করে নিজের জাহান্নাম খরিদ করব, এই হয়ে যাবে। এটা বহুত কঠিন সমস্যা যে ওয়াজ করে
তার জন্য। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি প্রথম যুগে বলতেন ওয়াজ করা হারাম, এই কথা ওয়াজ করা হারাম। এটা ওই সময় ছিল না যখন ওয়াজ করতেন তো এরকম মনের মধ্যে ভাব আসত। পরে উনি মুজাহাদা করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন আর তার অহংকার হয় না, তখন আবার উনি রুজু করে বলছেন যে না ঠিক আছে ওয়াজ করো। উনি আসলে যদি যদি দেখা যায় অহংকারে ধরে তার জন্য উচিত ওয়াজ বন্ধ করে দেওয়া, কিন্তু শুধু ওয়াজে না সবক পড়ায় অহংকার হয়, অন্যরে ছোট মনে আমারে বড় ছেড়ে দেওয়া উচিত, ছোট কিতাব পড়ো, বড় কিতাব বুখারি পড়ায় অহংকার বাড়ে ছেড়ে দেওয়া, নিচের কিতাব পড়াও, এটাই তরিকা। নিজেরে আগে বাদ হইব না, তুমি অহংকারী, তোমার ওয়াজের দ্বারা অন্যের ভিতরে অহংকার সৃষ্টি হইবে, যেরকম গ্রাণ তোমার থেকে বেরোইব ওই গ্রাণই তো তার নাকে লাগবে, সেটার অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে বারবার শুনতে শুনতে। তাই যারা মুহিব্বি মুতাল্লিকি তাদের দায়িত্ব হইল যে আমার যাকে আমি মুরব্বী বানাইছি আল্লাহ তুমি তাকে আল্লাহ আল্লাহ, এটা এক নম্বর কাজ, বহুত আহাম কথা কইলাম। তো আহমদ আলী খলিল আহমদ স্যার হিসাব বলতেছে যে দেখো আমি যে যাই আমার তো উদ্দেশ্য মানুষকে দিন শিখানি তরবিয়ত তালিম করা, কিন্তু যে বারবার যে যাই এখন আমার মুরিদরা আমার ছাত্ররা যারা মোহাব্বত করে হয়তো হারিয়ে দেয়, এক দুবার যে গেলাম কিছু হাদিয়া পেয়েছি, এখন এইবার যে জামু আগের থেকে মনে হইতেছে গেলে কিছু পাব, গেলে কিছু হাদিয়া পাব, এই আমার মনে হইতেছে এখন আমি যে ওয়াজ করব এটা কি আল্লাহর জন্য হইব না হাদিয়ার জন্য হইব, যদি আমার এই হাদিয়ার জন্য যাই তো আমার গুনাহ হবে, সবের থেকে আমার আমি তো ধরে না যাইও পারবো না, যাইলে তো এই অবস্থা না যাইলে কেমনে ছাড়বো না, ছাত্ররা তো নিবেই আমার যেতেই হবে, আমার সাথে সম্পর্ক আমি না গেলে হবে, গেলে আমার মনের মধ্যে উঠে যে আমি হাদিয়া পাবো, এই যে দেখো আল মুখলিসুন আলা মুখলিসুন যারা আল্লাহ ওয়ালা হয় এদের কোন সাংঘাতিক অশান্তির শান্তি, অশান্তি কি যে এটা শান্তি কি দুনিয়ার সাথে আমার সম্পর্ক নেই এইটা শান্তি, অশান্তি হইল আল্লাহ নিরাগ হয়ে যায় 24 ঘন্টা, এই কোন আল্লাহ ওয়ালা শান্তি নেই, এই দুনিয়ার পরেশানি নাই, কিন্তু যারে মোহাব্বত করি হে আবার রাগ হয়ে যায় যদি এই চিন্তায় পরেশান। এক বুজুর্গের কাছে একজন আয় বলে যে হুজুর আমি খুব শান্তিতে আছি, আল্লাহ আমার বড় শান্তিতে আছে, ওঠা যাও তোমার ইমান নেই, এমনি ইমান নেই, হাদিস পড়ো নাই আল্লাহ রসুল কি বলছেন আল ইমান বাইন আল খাউফি ওয়াল রিজা, ইমানের ইমানের বাসা কোথায় ভয় এবং আশার মধ্যে, তোমার খালি আশা ভয় নাই তো তোমার ইমান নেই, কি বুঝবে এই সূক্ষ্ম কথা। আমরা তো সবাই বলি আল্লাহ যাতে শান্তিতে রাখুক, দোয়া করেন যাতে শান্তিতে রাখুক, হ্যাঁ শান্তি তো দুনিয়াতে হবে না, আর সিজনাল মুভমেন্ট পৃথিবী হলো মোমেনের জেলখানা, জেলখানায় আর কন্ডিশন দিয়ে রাখলেও শান্তি নেই, মোমেনের তো শান্তি হবে না দুনিয়া, তুমি কেমনে শান্তি চাও, আল ইমান বাইনুল খাউফি ওয়াল রিজা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এই অনুমোদনের মধ্যে বলছেন আল নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা
ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা আলা খাতরিন আযীম। পৃথিবীর সব মানুষের মানুষ ক্ষতিগ্রস্তর দিকে ধ্বংসের দিকে হবে যদি তারা আলেম না হয় বা আলেমের অনুসারী না হয়, তাহলে এরা ধ্বংস হয়ে যাবে। আলেমরা শুদ্ধ ধ্বংস হয়ে যাবে। সব ধ্বংস যদি আলেম না হয়, আর আলেমরা ধ্বংস যদি আমল না করে, আমলরা ধ্বংস যদি এখলাস না করে, দেখছো? তাহলে সাধারণ মানুষ ধ্বংস, এরপরে আলেমরা ধ্বংস, যারা আমল করে এরাও ধ্বংস, তিন পার্টি ধ্বংস। ইল্লাল মুখলিস, যদি মুখলিস হয় তো চার নম্বর পার্টি সে ক্ষমা পাবে। চার নম্বর পার্টি মুখলিস, তার আলামত কি? আলামত হইল মুখলিসুনা আলা খাতারিন আযীম, সে সব সময় ভীত, ভয়। কিসের ভয়? আল্লাহ আছে, আমার আমল কবুল হয়েছে না হয়নি? যদি মনে হয় কবুল হয়ে গেছে, গা একশো বার হয়নি দাবি, এটাও ঠিক হইল, কবুল হয়ে গেছে একশো বার, এটাও ঠিক। যখন আমার জানো নাই কবুল হয়েছে না হয়েছে, মাল ঢাল লাগি পয়সা দিলাম, পাই না না পাই, তো অস্থিরতা থাকবে না? থাকবে না? থাকবে না। একশো টাকা দিছে মালের লাগি, পাই না না পায়ের একটা অস্থিরতা আছে। এক লক্ষ টাকা দিছে তার অস্থিরতা আছে না? এক কোটি দিছে অস্থিরতা আছে না? কার বেশি? যে যত বড় আল্লাহ আল্লাহ হয় তার তত বড় অস্থিরতা। এই জন্য শেষ রাতে ঘুমায় না, শুইলে ঘুমায় না, আধ ঘন্টা এক ঘন্টা ঘুমায়, খাওন নাই, অস্থির হইলে খাওয়া পেট ভরে খাওন যায় না, ঘুম আসে না। আল্লাহর অলিরা ঘুমায় না কেন? এই যে অস্থির, আমার আল্লাহ রাজি না নারাজি একটা লক্ষ্য, আর চিন্তা নাই ঘুমায়, হ্যাঁ ঘুমায়, আল্লাহর উলিরা ঘুমাইতে পারে না, রাতকে রাত জেগে থাকে, তেলাওয়াত করতেছে, বুড়া মানুষ কাঁপাইতে কাঁপাইতে দাঁড়ায়া তাহাজ্জুদ করতেছে, ঠান্ডার মধ্যে ওযু করতেছে, কোনো কিছু নাই কেন? ওই যে তার এক দৃষ্টি আছে, ওকে ঠিক রাখতে। মানুষ যদি দেখে আমার চাকরি যাবো আর রাতে তিনটা না গেলে, হ্যাঁ তিনটায় গা বয়ে থাকে, পরীক্ষার অ্যালার্ম করে, তাহলে তার জায়গা পড়ে গেছে, পরীক্ষার হল পড়ে গেছে চিটাগাং, শেষ হতে ফজর আগে উঠে গাড়ি তুলে, কোনো ঘুম নেই, কোনো পেরেশানি নেই, টাকা দিয়ে হইলেও যায়, ওইটা ঠিক রাখতে। আল্লাহর অলিরা অস্থির থাকে এই জন্য। উনি এটা কি আবরার তো খবরই নেই, বলে এখন যাইলে হাত দিয়ে দিব, এটা মনে আইতেছে, এই মনে আইতেছে। বড় বড় সাহাবি উমর ফারুক করে সব, উনি বলেন যে যদি আল্লাহ বলে সব জাহান্নামে যাও একজন ছাড়া, তা আমার মনে করি একজন বুঝে আমি জান্নাতি, আর যদি বলে সব জান্নাতে যাও একজন ছাড়া, আমার মনে আমি উমর নিবাদ করব, খাতারি না। তাই আপনি আমার সে কম, আমি আপনার সে কম বেশি, গলত। মৃত্যুর আগে আল্লাহ ইচ্ছা হইল আমার মৃত্যু দিল, নাউজুবিল্লাহ কাফের, কাফের আছেন হ্যারে মৃত্যুর আগে জান্নাত দিয়েছে, কি করে আমি ফয়সালা করব যে আপনার সে আমি ভালো বা আমার সে আপনি ভালো? এবং গাজালি এক জায়গায় লিখছে যে আজীব কথা, তুমি যাকে ঘৃণা করতেছ ময়দানে হাসরে হয়তো এমন হইতে পারে তুমি আটকা পড়বা, সে তোমাকে সুপারিশ করে জান্নাতে নেবে। কোথায় আছো তুমি? তুমি লেখেন যে তুমি কাপড় খুব ইস্তারি করবার দিছ,
শুক্রবার দিন পড়ব রাত্রে মরে। খবর আছে তোমার? তোমার জীবন খবর না, বেখবর হয়ে গেছে। তো যার এটা চিন্তা হয় কালকে জুমা পড়তে পারবো কি না, অনিচ্ছিত রোগ নাই, এতে ওর চি নয়। অনেক মানুষ রোগ সারা মরে যায়, কোন রোগ নাই মরে যায়। আর একজন ছয় মাস সাত মাস এক বছর দশ বছর ধরে অসুস্থ, কতবার বুঝি মরে যাব মরে যাব, হাসপাতাল দেয় সিসা রাখছে, পরে দিয়ে দিবি পাবে মৃত্যু। কোন সময় অসুস্থ বছর যাইতেছে মরে না। আর একজন ভালো মানুষ খানা খাইবার কাছে কোন পেট বেদনা করে মরেছে, জানা যায় না। এই ফিকির যাকে ধরে রাখে সে তো অস্থির। আলহামদুলিল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান, সে দিল আমাদের দান করে। এই মকসদে এখানে উঠা বসা, আল্লাহ যাতে আমাদের নিয়তের উপরে ফয়সলা করে। আমরা তো দুর্বল, আমল করতে পারি না, জবান ঠিক না, কান ঠিক না, পরের কথা কি বলবো, নিজের দায়িত্ব ঠিক না, নিজে ভালো হইলে আর গেলে ভালোর কথা বলা। হাজির সাহেবের কাছে কেউ মুড়ি দিবার গেলে উনি বলতেন, তুমি যে আমার কাছে মুড়ি দিবার আসলে কি খেয়াল করে আসলা, তুমি জান্নাতি না আমি জান্নাতি একজনও তো বলতে পারি না, কি আসছে ঠিক আছে, তুমি আমার কাছে বয়াত হও। এই খেয়ালে তুমি খেয়াল করো যে আল্লাহ উনার উচিলায় আমারও পার্থিব, আমি খেয়াল করি আল্লাহ এর উচিলায় আমারও পার্থিব। আছি ইনাদের এই ছোট্ট ছোট্ট কথা মনের মধ্যে সাংঘাতিক কথা, কি মানুষ ছিল তার, খলিল অবস্থা অস্থির কেন, এই মুখলে ছিল। আমাদের কাছে তো খেয়াল আছে, বেশি যদি পাই হাদিয়া কি করি, দেখো আল্লাহ খাস বান্দা হইলে কি হয়, এই সব হাদিয়া দেলালত করে আমি বহুত বড় বুজুর্গ। আমি বুজুর্গ কিনা আমার মনে কিছু বলে না, মনে তো টানে যে তুই না ওই দিন মিথ্যা কথা বুঝলি, মনে করতে তুমি বুজুর্গ হইলে তুমি বেপর্দে চলো তো বুজুর্গ হইলে কেমন, গিবত করো তো বুজুর্গ হইলে কেমন, কুটনামি করো বুজুর্গ হইলে কেমন, যোগ গুণা করো এটা আমার মনে করে। কিন্তু বাইরে যে মানে সে হাত চুমা দেয় হাদিয়া দেয় দেই কেমন হয় যে আমি বুজুর্গ, বুঝলে। আর অনেক কাজা তো আছে, আল ফজল ইমা শাহিদ বিহল আদা এইটা পড়ে টুরে আমরা মন শান্ত হয়ে যায়। এইটার একটা মিশাল দিচ্ছেন হজরত থানভী সাহেব, দেখে যে এক লোক খুব কান্তাছে বইয়া, আর এক লোক চিৎকার করতেছে আর দৌড় করতেছে। জিজ্ঞেসে ভাই তুমি বসে বসে কান্দ কি ব্যাপার, বলে ভাই সর্বনাশ হয়েছে, কি আমার বিবি বিধবা হয়ে গেছে এই জন্য কান্দ। সে বলল তুমি বিধবা হইল কেমনে, তুমি তো জিন্দা বিধবা হইল কেমনে, বলে হ আমি তো বুঝি তো মানুষে বলে আমার বিবি বিধবা হয়েছে এই জন্য কান্দছে। আজি তুমি মরলে না তোমার বিবি বিধবা হইব, তুমি কান্দছ তোমার বিবি বিধবা, তুমি পাগল নাকি, আমি তো এটা বুঝি যে কেমনে বিধবা হইলো, আমি তো আছি কিন্তু মানুষ সে তো বলে। তুমি দৌড় পারতেছ কেনে, কলে ভাই সিলে আমার কান্নি সেটা দেহ আছে বলে আছে তো নিল কেমনে, তো আমি তো বুঝতেছি আছে মানুষের সিলে হলে আমার কান্নি সেটা এই জন্য কেন্দ্র দৌড় করতেছে সিল তালাশ করতেছে। আচ্ছা থানের সব মিশাল দিয়ে বলে আজকাল আমরা পীরগিরি বুজুর্গ এলো, দিলকে যদি জিজ্ঞাস করি দিলে সাক্ষী দিতেছে যেন তো বুজুর্গের খাসলত না শয়তানি খাসলত, তাহলে তুমি নিজের কেমনে বুজুর্গ মনে করলা, দেখো না থুড়ি মানুষ আছে হেরা আমারে বুজুর্গ কয়, আমার হাত ছুমা দে হাদিয়া দে, এতে বুঝলাম আমি বুজুর্গ। এই
ধরনের অবস্থা আমাদের। আর বুজুর্গের আলামত কি, এই যে দেখো হাদিয়া নেওয়া ঠিক হবে, এই হাদিয়ার খেয়াল আসে দিলে অতএব ওয়াজ করা যাওয়া ঠিক হবে, আলা খাতারিন আছে। এইগুলো হলো আল্লাহর ওলি মন ঘুরে যায়, শান্ত হয়ে গেছে। হাজরাত আগার ইয়ে লোক হাদিয়া আপকো না দে, প্রতিবার দে যান দে, এবার যদি না দে তখন আপনার মনে সংকোচ ভাব হবে কিনা, কষ্ট লাগবে কিনা, লাগে কিনা, কোন না। দিলে যেরকম থাকে, দিলে দিলের অবস্থা, না দিলেও একই থাকে। না দেওয়াতে আমার মনের মধ্যে কোনো এনকেবাজ হয় না, অস্বস্তি বোধ হয় না, খারাপ লাগে না। ফলে তাইলে তো এটা এখলাস বিরোধী না, অহংকার না, এটা অজুব না, এটা মালের লোভ না। যদি আপনার অহংকার যদি আপনার না দিলে মন কষ্ট পাইত, তাইলে বোঝা গেল আপনার ভিতরে কি আছে, মালের লোভ এবং তলব আছে। যেহেতু দেয় না, কষ্ট নাই, বোঝা গেল তলব নাই। সুতরাং এটা ইসরাফুন নাফস, মনের চাহিদার মধ্যে নেই। আশ্চর্য কথা তো ঠিক, এই মেয়ের যখন আমি নিজের এ করি তখন দিয়ে মিলে না। আসলে তারাবি পড়া গেলে যদি পয়সা না দেয় এক বছর চার দেয় না। এমন অনেক ছাত্ররা তারাবি পড়ায় সে কয় হুজুরা আমি তো পয়সা চাই না, তারা দেয় হাদিয়া দেয়, হাদিয়া দেয়। যদি না দেয় তাহলে কি অবস্থা, যাইবানি নামাজ পড়াইতে, যদি যাও তাহলে ঠিক আছে, যদি না যাও তাহলে এটা হাদিয়া না, এটা ভিক্ষা, তাহলে তুমি মুখলিস না। খেয়াল করো, এহেন হাদিয়া না দিলে আর আমি মজলিস করি না, তুমা না দিলে আর আমি মজলিস করি না, তাহলে বুঝে গেল আলা কুল্লে হাল আমি এই দিনের কাজ করে যাই। এই খেয়ালে এতটি মানুষ আসে আল্লাহ, এদের কারো শিলায় আল্লাহ পাক আমার রাস্তা পারে, তাইলে এটা আমার জন্য ঠিক, আপনাদের জন্য ঠিক। এখলাস, আর এই এখলাস দিল, দিলকে সাফ না রাখলে এখলাসকে দুধ মনে করে, বর্তন খারাপ হইলে না এখলাস আসে না। এই জন্য হুজুর বলছেন দিল সাফ করে, দিল সাফ হবে কেমনে, দিলের ময়লা আছে ওইটা আলাদা আমল আছে, এটি করো। আর হাত পাও সাফ রাখতে হবে, কেন, এটা দিয়ে ভিতরে যায়। চোখে দেখলে একটা জিনিস, ভালো দেখলে দিলে ভালো লাগে, দেমাগ আর দিলে লোক গোডনের মতো, কি রং দেখছো দেখবার জন্য জমে রয়েছে। এক বছর পরে বললে জিগের দিকে জব দিতে হবে, চোখে তো নাই, কানে শুনছিলা, ওই যে শুনলা ওই জিনিসটা আওয়াজটা বিষয়টা তোমার দিলে আর দেমাগের মধ্যে গোলন হয়ে গেছে। দশ বছর পরেও যদি জিগানি যা সে তুমি বলে দিতেছ, ওই চোখের দেখা জিনিসটা বলতেছ, চোখ থেকে না দেমাগ থেকে আনতেছ, দিলের গোলন থেকে আনতেছ। দিলকে সাফ রাখছি, সাফ রাখার দিলের মধ্যে ময়লা আছে এটাতে আলাদা করো, দিলের মধ্যে নূর সৃষ্টি করে দাও, দিলের ময়লা দূরে যাবে। জিকিরের মাধ্যমে, তওবার মাধ্যমে বিভিন্ন উপায় আছে। আর শরীরের থেকে আবার ভিতরে যায়, ভিতরের থেকে বাইরে আসে। ভিতরে যদি সাফ করে দাও অহংকার, তাহলে হাত চলবে যখন অহংকার দেখা যাবে, কথা যখন বলবা কথার থেকে অহংকার টপকিবে না। আবার যদি হাতের লড়াচড়া চলাফেরার ভিতরে থাকে তো কোরআনে আছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা,
অহংকারীদের ভাব ধরল না, তাহলে এই হাত দিয়া দিলের ভিতরে ঢুকবে, কান দিয়া দিলের মধ্যে ঢুকবে, সে কি করবা? ওখানে তো জিকিরের মাধ্যমে দিল সাফ করবা, এখানে হাত দিয়ে কি করবা? কোরআন শরীফের পাতা উঠাইবা, কোরআন শরীফের পাতা উঠাইবা, টেলিফোন মোবাইল খুলে এরকম করে বেটারের মুখ বের করবা না, যে হাতের কাজ না। চোখ দিয়ে কি দেখবা? কোরআন শরীফ দেখবা, তোমার মার চেহারা দেখবা, বাবার চেহারা দেখবা, যতবার দেখবা ততবার একটা মূল্য হজের কবুল হজের সব পাইবা। চোখের দায়িত্ব এই কাজ করবা, হাত দিয়েই করবা, কান দিয়ে যে ওয়াজ হইতেছে এটা শুনবা, গান শুনবা না, দিল নষ্ট হয়ে যাবে। যত জিনিসের দ্বারা দিল বেশি নষ্ট হয় তার মধ্যে একটা হল সুর গান, মুর্দা হয়ে যায় দিন, এই দিন অস্থির হয়ে যায়, এই দিলের ঠিক রাখা যাবে, গানের আওয়াজে দিল অন্যরম হয়ে যায়, আবার মেয়ে দেখলে দিল অন্যরম হয়ে যায়। দিলের হেফাজতের জন্য দুই দিক দিয়ে মেহনত করতে হবে, দিলের নূর সৃষ্টি করবা জিকিরের মাধ্যমে, জুলমত দূর হয়ে যাবে, আর নামাজ পড়বা হাতের গুণাগুলো দূর হয়ে যাবে, শরীরের গুণা দূর হয়ে যাবে, তাহলে এখান থেকে দিলে যেতে পারবে। ইন্ন সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দিন। আমিন। বুঝাইতে চাইলাম যে আল্লাহ রাসূলরা দেন কেমন সুন্দর মিশালটা দিছে প্র্যাকটিক্যালি, এই দিল যখন সাফ হয়ে যায় তখন আপনাকে আর দিক নির্দেশনা দিলেই বলবে, দেখেন কেমনে তার দিলের মধ্যে এটা খেয়াল। দিল পরিষ্কার হইলে মহামালা ঠিক, আকিদা ঠিক, মহাসারা ঠিক, সব ঠিক হয়ে যাবে। আমাদের অবস্থা হইলে এই যে আমরা মনে করি যে এখানকায় আসলাম, পীর সাহেবের মুড়ি দিলাম, অনেকে চিঠি লেখে লেখে যে হুজুর আপনি চারটে আমল দিছিলেন, এডিও করি সাতে আর এই দশটা মিলেছি, যদি না করেন তো বাদ দিয়ে দিলাম, যদি হা করেন তো করুন। প্রথম প্রশ্ন আমার হইল পীর তুমি না আমি? আমি চারটে আমল দিছি, তুমি আর চারটা লাগাই আনছ, এখন বলো হা না না, হা করলেও তোমারে মানলাম, না করলেও তোমারে বাদ দিলাম, তো আমি কি হইলাম? তুমি না পি কি লেখে যে আমি এই দোয়া পড়ি, এই দোয়া পড়ি, এই দোয়া পড়ি, এই দোয়া পড়ি, এই আয়াত পড়ি, থেলাওয়াত করি, নামাজ পড়ি, এটি লেখে যে আমি যে আর একটা কথা বলছিলাম কি যে পর্দা করব করনি কলে বুঝলে তোমার সম্ভব করতে পারি, এখন টেলিভিশন দেখা ছাড়ছ হুজুর দোয়া করবে। আমি না বলে দিছিলাম পর্দায় থাকবা, ওই যে আমলগুলি দিলাম এটি কই? খালি 1000 পৃষ্ঠা লিখে দিতেছ এই নেক আমল করে? অনেকে এমন লিখছে যে আমি নিজে করে হ্যাপি না আমি দিই, যে আমল লিখছে এই তো পাগল, মরে যাবে কয়েকদিন করে, সব সময় বাদ করলে তো এটি আমল করা সম্ভব না। এটি করতে করতে দেখা যাবে একদিন মাথা হতে, কিন্তু আমল করে কেন? গুণা এক কথা, আমি আগে বললাম দূর তো কোনোদিন অপবিত্র বর্তনে আসে না, তোমার এগুলো তো সব বেকার হয়ে যেতেছে, একবার বেপরদিগির কারণে তোমার সব শেষ হয়ে যেতেছে। এক গ্লাস দুধের মধ্যে এক ফোঁটা বিষ পড়লে যেমন নিষ্ক্রিয় হয়ে যায়, বিষের চেয়ে খারাপ হলো গুণা,
গুণা যখন তোমার নেকের মধ্যে পড়ে তো নেক তো শেষে। আসল কাজ কি, নেক আমল করা না গুণা ছাড়া? গুণা একটাও ছাড়ো না, এত আমল বাতি জ্বালাইতেছে, তেল আছে মুখে তেল নেই, তেল আনতে গুণাকে তেল বড় বাতির মধ্যে, তেল হইল নেকি, নেকি দিল তেল। এই বাতির ফিতার মধ্যে যদি তুমি আগুন দেও তাহলে আলো দিচ্ছ, নাহলে তো তোমার হাত জ্বলব হইল যোগ সব শেষ হইবে। আল্লাহ বুঝার তৌফিক দেই। চিস্তিয়া তরিকার মধ্যে, চিস্তিয়া তরিকার মধ্যে আসল হইল তর্কে মা আসি গুণা ছাড়া। আর আমার ইদানিং আমি অনেক জায়গায় শুনে দিচ্ছি, আলেমদের জন্য খুব মজা লাগবে, কোরআনের লক্ষ্যবস্তু দেখা যায় নেকি করানো গুণা পর্যন্ত। কেমনে বুঝলাম যে প্রথম আয়াতটার মধ্যে আল্লাহ কি বলে, জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে সন্দেহের কিছু নাই। এই কিতাব মহান, কেন মহান, পড়লে সব পাওয়া যায়, শরীয়তের অনেক করণীয় হুকুম আছে, এই জন্য এটা প্রথমে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন এইটা মহান, কেন, লা রাইবা ফি, সন্দেহজনক জিনিস নেই, সন্দেহজনক জিনিস এটি গুণা, এটা এই কোরআনে নাই। মহত্বের মূল কারণ হল এর যে হাজারো মহত্বের গুণ থাকে আর সাথে সাথে সন্দেহের হয়, তাহলে সে মহত্বের অধিকারী নয়। কোরআনের অবস্থানে বোঝা যায় প্রথম কথা এই কোরআন মহান, মহত্ব। তার অর্থ কি, তুমি যদি মহান হইতে চাও এই কোরআনকে গ্রহণ কর, তাহলে তুমি মহান হইলে না। এক দুই নম্বর, এই মহত্বের প্রথম গুণ হইল সন্দেহহীন, ইত্তাকওয়ার মাওজাইত, তোমার সন্দেহের কিছু নাই। তোমার মহত্বের প্রথম গুণ হবে তুমি সন্দেহ মুক্ত ব্যক্তি হইবা, অন্যায় অপরাধ করলে মানুষ তাকে সন্দেহ করে, ভালো কাজ করলে মানুষ তাকে মহব্বত শ্রদ্ধা করে বিশ্বাস করে। এরপরে কি, হুদান লিল মুত্তাকিন, মুত্তাকিন কারে কারে, আল্লাযীনা ইয়াজতানিবুনাল মাআসি, হুদান লিল মুত্তাকিন, ওয়াল মুত্তাকিন আল্লাযীনা ইয়াতরুকুনা ইয়াজতানিবুনা ইয়াহতারিজুনা আনিল মাআসি। মুত্তাকি বলে যে গুনাহ থেকে পরহেজ করে, ওষুধ খাইলে লাভ হয় না পরহেজ না করলে, মুত্তাকি এটা কোরআনের লক্ষ্য। আর এই মুত্তাকি বলা হয় যে গুনাহ বর্জন করে, তাহলে তুমি মহান, যদি গুনাহ বর্জন করো তুমি মহান হয়ে গেল। এখন তোমার এই মহত্বকে রাখতে হবে, কেমনে রাখবা, পয়সা অর্জন করতে হবে, অর্জনের পর এটাকে কাজে যথাসময়ে ব্যবহার করার জন্য, উপকৃত হওয়ার জন্য পয়সা সংরক্ষণ করতে হবে। এটা কেমনে করবা, ইউমিনুনা বিল গায়েব, ঈমান মজবুত করো, এটা পরে, ইউকিমুনা সালাহ, নামাজ আদায় করো তাহলে ঈমান মজবুত হবে। ইমানের মকসুদ তাওয়াজু, অহংকার বর্জন, এটা নামাজের দ্বারা আসে। নামাজের রস মানুষের মধ্যে দীনতাহীনতা আসে, তাই নামাজ পড়ো, ইউকিমুনা সালাহ, করণীয় নেক কাজগুলো পরে, ওই ইউকিমুনা সালাহটা, ওই উতুনা যাকাত দাও, এটা নেকির কাজ, তাহলে তোমার ইমান ঠিক থাকবে। কেন,
জাকাত দিলে দেওয়ার মধ্যে আসবে, লোভ কমবে, মালের আকর্ষণ কমবে, মাল মানুষকে ঈমান থেকে সরায় দেবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, এটা দুইবার আসছে। জাকাতের মধ্যে তো ইনফিকুন এসে গেছে, জাকাত ফরজ এটা আদায় করো, নফল তার খেরাত করো, মালে ডমর ক্ষতি। নামাজিকেও মানুষে মালে নষ্ট করে দেয়, এই জন্য যদি জাকাত ফরজ না হয় তবুও তোমার যা আছে তার থেকে কিছু নেই। এমনকি তুমি যদি অভাবী হও তাহলেও দাও, তাহলে দাও। ওমান খুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা, কুদিরা মানে দুই একা, যদি তোমার পয়সা না থাকে তাহলে যা আছে ওখান থেকে দাও। আরে বাবা, কেন সাজালুল্লাহু বাদা উসরি ইউসরা, যদি তারপরেও তুমি দেও তাহলে দেখা যায় আমার আদেশের জন্য তুমি আমার হুকুম মানতেছ, হুকুম মানে আল্লাহর শুক্রিয়া, তাহলে আল্লাহ তোমারে দিবে। আমি মাঝে মাঝে উপমা দিয়ে, যে দেখো অনেক চাপা কল আছে না, এটা ফানি থাকে না, এক দুই কলর বালতি ফালাইলে পরে তো হাজার বালতি বাজে, ঠিক না বেছি? সেই অভাব, তাহলে আল্লাহর সাথে ভাব সৃষ্টি করো, ও বাদ দেও ভাব সৃষ্টি করো। ভাব সৃষ্টি কেমনে করবা? অভাব টাকা পয়সা যা আছে, দশ টাকা আছে এক টাকা দেব, এক টাকা দিলে আল্লাহ তোমাকে একশো টাকা দেবে। এই চারটা কাজ করো, পরে কি কোরআন হাদিস মানো, এই যে করণীয় ভালো কাজটি পরে চারটে হইল, আদ বলা হোক, বেআদব হয়ে না। মুরব্বীদের কদর করো, আদব করো, সব নবীর সম্মান করো, বেআদব মাহরুম গাছ আর ফজলে রব। যে বেআদব হয় আল্লাহ তাকে আদব বলা নবীর সুন্নত পালনের ক্ষমতা দেয় না, যে সুন্নত পালন করে না সে মোটেই ওয়াজেব ফরজ পালন করতে পারবে, যে ওয়াজেব ফরজ পালন করে না তার আল্লাহ বেলায়েত হবে, সে আল্লাহর ওলি হইতে পারবে না, মারিফতের অধিকারী হইতে পারবে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হানজালি খুরাসানি এই কথা বলছে, তাসাউফ সম্পূর্ণ নির্ভরশীল হল আদবের উপর, বেআদবে মা দিবে না আল্লাহ। কিন্তু কোনটা বেআদবি এটা আমরা বুঝি, এটা আমরা আদব বুঝি, এই মুশকিল। এই যে হযরত থানবী বলতেন, এখনো কিছু এলেম আছে, মানসিক কিছু এলেম আছে, আকিদাও মোটামুটি আছে, কিন্তু মহাসারা বোঝে না, মহামালা কিছুই বোঝে না, লেনদেন কি ভালো মন্দ বোঝে না, মানুষের সাথে কিভাবে আমার চলতে হবে ব্যবহার বোঝে না, চরিত্রগত চরম অধঃপতন, এই তিনটার মধ্যে আমরা জিরো হয়ে গেছি। আর আমি বলে জিরো না, উল্টে গেছি, যেটা বেআদবি অকরণীয় এইটারা বলতেছি নেকির কাজ। যেমন এই যে আমি কথা বলতেছি, কথা বলতেছি, এন একজন আইল, এক দরজার মধ্যে আসসালামু আলাইকুম, কাজটা তো ভালোই করছে, কিন্তু ঠিক হয়েছে না আমার ওয়াজ বন্ধ করে দেহের সাতর কথা, ওয়ালাইকুম আসসালাম। এরপরে এটারই শেষ করে না সে, ওখান থেকে সালাম দিয়ে উঠছে মানুষ সরাই সরাই মুসাফা, তো অনেকদিন করে আছে, একটু মহানাকা করে উঠেন,
আচ্ছা উঠলাম মুসাফর করলাম মন আগে করলাম অনু সাহেব আর ওই নাকি হেললো কিন্তু যারা আছে সাথে মুসাফর শুরু করছে আমার আধ ঘন্টা গেছে নেকি কাজ করছে সে বুঝে না কত বলি কত বুঝাই হয় না আজকে কি বিষয় জানেন আমার সাথে আছে হয়তো নাই জানি না আমি যে মাগরিবের নামাজ উঠে বইছি না আমি সুন্নত পড়ছি নফল করবো এনু বই আমি তেলাওয়াত করি এটা আমার আদত আর এটা বেশি করি এই জন্য যে সব ছাত্ররা দেখবে যে হুজুর এত ব্যস্ত মানুষ এরপরে উনি মাগরিবের পরে অনেকক্ষণ বয়ে থাকেন তেলাওয়াত করেন কি করেন করে টুকে শরীরের মধ্যে এইটা মধ্যে পরে আমি দাঁড়িয়ে আসে মাগরিবের সময় বসে কেন সেটা আমার ব্যাপার না তো ছাত্রদের ব্যাপার আছে ছাত্রটি দেখে যে হুজুরে এনে বইয়া তেলাওয়াত করে আমার সব ছাত্ররা বসে এরা আমি নামাজ করে ফেলিনি একজনে গাটি উঠিল আইসি দিয়েছি হে নকে আসসালাম আলাইকুম আমি কি করব ভালো ওয়াজ করলে তো হয় না স্মরণ এখান থেকে হে আছে কিনা জানি না আর যা যায় থাকে গেলে এটা শূন্য খেলো সে সাথে এই ব্যবহার করে হে যে কি করছে খবর আসরের পরে বসে দিয়েছি মানুষ এসে বেরোপ্য করছি এই এখন করতেছি তা 12টা বাজতেছে এরপরেও চলবে রাত্রে 2টা পর্যন্ত ফজরের পরে মিটিং রাত্রে মিটিং নামাজ এটা সব হবে সময় তো দিতেছি কিন্তু এই নামাজ একদম রুকু হালাতে নামাজ হলে তো বইয়া আমি কথা দিতেছি হেন গে সালাম দেয়া মুসাফা করা সালাম ফরজ মুসাফা ফরজ কথা কইতে হবে না যখন আমার এটা সব বাদ দিয়ে তোমার সাথে কথা বলব মহাসারা বুঝো না মহাসারা বুঝতেছ না আমি যে কথা বলতেছি দশের সাথে তুমি সব করলা আদব হইল দেখা করার জন্য আমি আসতেছি সামনে দেখার কত না করছি আপনি আপনারা মনে করতেছেন যে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রত্যেকেই মনে করতেছে একজনের দিকে হাত বাড়াইলে দশজনে আমার মসজিদে ধরবে কেন এটা বুঝেন না এরকম কি কোনদিন ফিরে ধমকায় নাকি এত খুশি মুসাফর মহাসারা বুঝতে হবে সবাই দিতেছে আমি পয়সা শোনেন কোনো কথা থাকে বলেন বিশেষ কথা থাকে সময় নেন আমি কথা বলতে যে ফট করে ঢুকে গেছি দুইকে গলে হুজুর আসি আমাদের আপনার যান আসছেন আসার তো অনুমতি ভিতরে আইসা করে না মানুষের ভিতরে ঢুকে গলে হুজুর আসি এখন তো আইসেনি যান এখন তো আসছি এটা মানায় না ভিতরেই তো আস যান এখন কেউ আবার জায়গা আমি বাসলাম বাইরে আমার বদনাম করবো হ্যাঁ 2 ঘন্টা তসি তসি করে বাড়িস বুড়া বয়স পেশাবে ধরে না ধরে না ধরে না আপনি যে সালাম দেখা দিয়েছেন রাস্তা ফাঁকে দিয়ে যদি আমার পেশা বেরিয়ে যান কষ্ট হইতেছে না আমার আমি বেরিয়ে আইসে বসি তখন কথা কম সুন্দর আরামে কথা দিতে রাস্তার মধ্যে কথা বলতেছেন এই পেরেছেন আবার 10 জনে আসতেছে মসজিদে কেউ নামাজ পড়তেছে এইগুলোর মহাসারাত বল এগুলো বুঝে আসে কখন দিলের আয়না ক্লিয়ার থাকলে নিজেই বুঝবেন যদি ঠিক না এই জন্যই আমরা এনে বসতেছি আর আমি এটি কেন বললাম শেখায়ত না যাতে আমরা সবাই বুঝি সবাই বুঝতে হবে চিঠি লিখতেছি চিঠিতে কি লিখব আমি যে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা এত নিলাম বা কাগজ আপনি যে লেখছেন
সবটা বাইরে দেখি মাত্র দুই শতের লিখলে হইতো, কিন্তু আমার তো পুরাটা পড়তে হইতেছে। কিভাবে লিখলেন এত লম্বা সিঁড়ি? সারা দুনিয়ার কথা, কেসের কথা আপনি লিখতেছেন। আমি কি বলতেছি, যেহেতু আপনারা আসেন আপনাদের তথ্য বলতেছি, চিঠি কেমন লেখেন? চিঠির পর চিঠি, মাসে দশটা চিঠি আপনি লেখেন, তো এক হাজার মানুষের চিঠি দিয়ে আমি কি করি? আবার চিঠি পাই নাই, রাগও করি। হালাকি চিঠির জব দেওয়া না দেওয়া এটা আমার ইচ্ছা, শেখের ইচ্ছা, অনেক চিঠির জব দেওয়ার দরকার নেই, তাই আপনি এটা অপেক্ষা করুন। আবার অনেকে চিঠি লেখে যে একটা লিখে মধ্যে জায়গা খালি করে, কেন যে এনে লেখে, কেন এনে লেখুন, ব্যক্তির জব এলে জায়গা খালি, ব্যক্তির জব তো আমি দিব না, বাধ্য করেন কেন? এইবার জায়গা ফেলছেন কেন? আমি বলি কি, চিঠির সাইডে জায়গা থাকবে কেন? কুন্ডা লেখি কাটছে আলাদা করে ফটো করে কুন্ডা করে দেয়, এই চিঠি অর্ধেকটা খালি, এটার সাথে আমি টেনে টেনে লিখি, ফটো করলে যে নিয়ে বাইর হয় ফাঁকে দিয়ে লিখে দিব, বাইর ঘুরে তো হইতেছে। তো আমি কি লেখলাম, আমার সাইনটা আলাদা করে আরেকটা লিখে ফটো করে আমি সাইনটা দিয়ে দিব, ক্ষতি হবে না? হবে না। হুজুর আমার অবিশ্বাস করেন, আপনারা সিঁড়ি না তো দেখছি না, অবিশ্বাস নেই তো আইন, চিঠি সাইডে জায়গা থাকলে লিখি, লিখে দিতেছি, জায়গা নাই লেখা সম্ভব হল না। এথানি বড় খাম চিঠির এরকম করে 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 এই নকুনা থেকে দিছি, কেন আমি এই যে ঝাড়তাছি এটা বাইরেই না, আমার কষ্টের মধ্যে ফেলাচ্ছে, পাঁচটা ছয়টার এটা স্টাপলার লাগাই তাদের সিরে বের করি। এইটা এইগুলো হইল জিনিস, বিল্ডিং যে রবি বানান তিন নম্বর ইট দেয়া, কিন্তু নকশা অনুযায়ী যখন আস্তর আর রং ভালো হয়ে যায় ভিতরে দেখেও দেন এইটার উপরে বাড়ানে, তাই আপনার কাজের সলিকা জানতে হবে। কেমনে লিখতেছেন, লেখা দেখলে কিরম দেওয়া যায় মন রাখা, আবার লেখা দেখলেই মনে পড়তে চায়, আছে না নাই? তো আপনি কেমনে লিখতেছেন, কাগজটা যে দিচ্ছেন এটা তো অর্ধেক দেওয়া যায় কালি বেরিয়ে দিচ্ছে, এটা ভরণই যায় না, কি লিখলেন? আপনার শেখের কাছে চিঠি লিখতেছেন, বুঝলাম আপনার মনের অবস্থা ভালো না, এটা অত্যন্ত আদবের সাথে সুন্দর করে লিখতে হইব। আবার আর কে বাসে হ্যাঁ করতেছে কি, এই লম্বা খাপ কাগজটা এমন ভাবে লম্বা করে ভাঙে এমন ভাবে ঢুকেছে টানলে এটা বাইরে গেছেন, কতদিন তো খুনাত পড়েছে আর কতদিন যে টাইনে বাইর করুন জানে আর ঢুকানি জানে, কি বলতেছি আমি? মনে করতেছেন এর দাম নাই? এটাই তো শিক্ষা, বাকি তো আপনি জানেন চুরি করা যায় না না যায়, এটা আমাদের জিজ্ঞানির দরকার আছে। চুরি যার বাড়ি করছেন এই চুরির তার কি করবেন, তারে ফিরাই দিবেন, এটা বলার দরকার আছে? এক দরকার একটা আছে, কি দিতে হবে, দিলে মায়ের খামু কারণ কি করবো, এইটা এইটা জিজ্ঞান আমার, আমি বলে দিই কি করবেন, দুই রাস্তা, বিদেশে তার ছেলে আছে না, ওরে হাদিয়ে দিয়ে আসেন, না জানলে আর গেছে, পারলে সিঁড়িতে বলে ভাই চুরি করছিলাম তোমার ছেলে হয়ে গেল, মরে গেছে আত্মীয় স্বজন নাই, দান করে হ্যাঁ তো আছে তারে কেমনে দি, এ দেওয়ার তরিকা আছে কি, রাত্রে অন্ধ করে গিয়া তার ঘরে যে দরজা খুলে রয়েছে না পালায় যা বিসমিল্লাহ পাইল কিনা, তার ঘরে ছড়িয়ে গেছে, এটার তরিকা আমি শিখাই দিতে পারি আপনার। কিন্তু হুজুর টাকা তো চুরি করছিলাম, এটা কি দেওয়া লাগবে, এই যে কি সল করলে, এটা তো সলের দরকার নাই, এটা তো জানাই দিতেই হবে, কি জিগাবে না
বলে হুজুর আপনি আমল দিছিলেন, আমল তো করতে পারি না, গুনাও যায় না, কি করব? এটা একটা কথা হইল, আমল করি না, এখনো আমার ওই গুনা যায় না। এটা তো জিগানের জিনিস না, যে আমলটা আগে দিছে না ওটা করা শুরু করে দেব। করলেও যদি না হয় তাইলে জানাম, ওষুধ বদলাই দিই। মানে এটি আমি কি বলতেছি, এইগুলো এই জন্য হযরত থানবী রহমতুল্লাহ এর তরিকা ছিল, আমাদের এখন এগুলো নাই। ফলে চার বছর, দশ বছর, বিশ বছর ধরে সে মুড়ি ধরে ঘুরতেছে, তাহাজ্জুদ পড়ে, এক হাজার বার তসবিহ পড়ে, সবই করে, কিন্তু গুনাহ ছাড়ে না, সাধারণ গুনাহটাও ছাড়ে না, সিগারেটটাও ছাড়ে না। এখন পর্যন্ত মাথার টুপিটা রাখবে, এটাও রাখবে, লেবাসটা একটু পরিবর্তন করবে, এটাও সম্ভব হচ্ছে না, কথা একটু কম বলবে, এটাও পারবে। এই অবস্থা আমাদের, কেন গিরিফট হয় না? আমি যদি গিরিফট করি তাহলে আমার মুড়ির সব জায়গা, তাহলে বদনাম করি। ডাক্তারের শরীর কেটে কুটে সব করে না, এই জন্য কি বাইরে হয়ে পড়ে হাসপাতালতে, ফলে ভালো হয়ে যায়। কিন্তু ডাক্তারে ইঞ্জেকশন দিতে চায়, কারণ একদম যাবো না, ক্যান্সার কাটতেছে, কারণ যাবো না। তাহলে রুগীর কথায় যদি ডাক্তারে কাজ করে, এটা ডাক্তারই রোগও যাবো না, মরে যাবো লোকটা। ওলামারে লেখেন যখন তুমি কারো কাছে ইসলাম জন্য রুজু করো, তার কথাগুলো মানতে হবে, চায় তোমার বুঝে আসুক, চায় তোমার না বুঝে আসুক, তোমার হয়তো বাহ্যিক ক্ষতি হয়ে যেতে পারে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক বুজুর্গের ঘটনা যেন আমার সামনে আছে, দেখা সুন্দর একটা কথা, হযরত শিবলি কে এক মুরিদ মে অযুগ কি বিমারি পয়দা হয়ে গেল, কিছু অহংকার অহংকার ভাব লাগে, অযুগ আর কিবি এর অর্থ কি? অযুগ এর অর্থ হইল যে আপনার মনের মধ্যে লাগে যে আমি ভালো, আমার কাজ ভালো, খালি ভালো ভালো লাগে, অন্যের ক্ষেত্রে আমার কোন ভূমিকা নাই, কথা নাই, সে খারাপ, তারে তাহকির, তার তুচ্ছতা ছিল মনে হয় না, সে কে এটা আমার আলোচ্য বিষয় না, আমার কথা, আমার কাজ, আমার বিষয় আমার কাছে ভালো লাগে, এটা হল অযুগ। এটা যখন তরক্কি করে তখন তার মধ্যে আরো দুইটা গুণ সৃষ্টি হয়, এক নম্বর নিজেকে ভালো, অন্যকে খারাপ মনে হয়, যেটা বাস্তব হক জানে কিন্তু গ্রহণ করে না, বেইজ্জতি মনে হয়, আমি তো বাইর করে আনছি, এটি ঠিক, হ্যাঁ জানতেছে আমারটা ঠিক না, তবু সে গায়ের জুড়ে কথার জুড়ে প্রভাব খাটায়া সেটাকে সাব্যস্ত করে। এই দুইটা যদি আসে তখন তার অহংকার হয়ে গেছে, বুঝতে হবে গন্তুন নাস বত্রুল হক, তাহলে তার মধ্যে অহংকার আসে। তিনি বলতেছে আবু বকর শিবলি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহর একজন মুরিদ আছে, তার মধ্যে ওজব আসছে, অর্থাৎ ভালো লাগে, শেখ নে ফের আসছে মাহসুস কাবিলা। এটা তরিকা দুইটা, যে আপনার এই অবস্থা লাগে এটা আমার শেখকে জানান, আর অনেক সময় শেখের পাশে ঘোরাফেরা করলে হ্যাঁ বুঝে, তখন সে বুঝে না বললেও সে এসলা করবে, এর জন্য শেখের সাথে বেশি থাকতে হয়। উনি নিজেই বুঝছেন যে আমার এই সাগেরদের মধ্যে খারাপ হয়েছে, তখন শেখের করণীয় এটা, না বললেও সে দুর্গে মাসুস করে। এলাজ ইয়ে তাজবিস কি, এলাজ কি, চিকিৎসা কি উনি করছেন, আখরুট কি টোকরি সের পর রক্ষা, আখরুট মানে শশা কিনালে
আনছেন, পয়সা দিয়ে কিনে আনা, পয়সাও গেছে, তুমি নিজে যাও, মাদুরি করো না, এ বাজারে গেছে, মাথাত করে আনবা, মাথাত করে আনছে। ফরমায়ে কিসি মহল্লা মে যাও, লে যাও, ইয়ে কাহো জো বাচ্চা মেরে সের পর এক থাপ্পড় লাগায়েগা উসকো এক আখরুট মুফত মিলে যাবে। মানে উনি জানে যে নাকি চিকিৎসা করবে, সে জানে কি ভাই কি করবে, বস লড়কু কো ক্যা কাহনা থা হ্যায় কে দেখোইছে, থাপ থাপ লাগানে কা মজা অলগ, আখরুট কা লুত অলগ, তা বিরস সঙ্গত কি, ছেলেরা খাইতেছে এটাও মজা, শুধু বাচ্চারা যে করে মারতে পারে এটা মজাটা, এত বড় মানুষ আক্রোট আল্লাহর হস্তে খায়, আর ওনারা একটা করে থাপ্পড় দিয়ে দিলে, করে থাপ্পড় দিলে দুইটা পা তিনটে, তো লড়কু কা ক্যা কাহানা, ধাপ লাগানে কা মজা আলগ, আখরুট কা লুৎফ আলগ, কিভাবে তা বিদ্যা করছে। থুড়ি দের মে নকরি টুকরি খালি হবে, সব লেগে গেছে, খুপরি বি ওজুব সে খালি হবে, টুকরি বি খালি, খুপরি বি খালি, ওজুব শেষ, মাল আর যা সে আদমি তবাহ হয়ে যাতা ইস ওয়াক্ত মুর্শিদে কামেল মুরব্বি হি কে ফয়জান সে সালিক মাহফুজ রাখা। তো তুমি কি করে বুঝবা, কিভাবে বুঝবা, এই সোহবত কি ভি জরুরত হ্যায়, সব কি জরুরত হ্যায় ইসলাহের জন্য। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। বলছিলাম যে মনে নাই আমার কি কি জানি আমল দিয়ে দিয়েছিলাম, হ্যাঁ চারটে আমল কি কি, হ্যাঁ লিখে রাখছো না, হ্যাঁ কোরআন শরীফ পড়ার কথা কেছিলাম না, দেখে পড়, সে কোরআন শরীফ দেখে কে কে পড়ছেন, পড়ছেননি সবাই, সবাই যারা পড়েন নাই তারা কারা বলেন, হাত উঠান দিই, বেশি করে হাত উঠান, লম্বা করে হাত দিয়ে সবাই লেখে হবে, এখন পড়েন নাই আপনারা যান ছিলেন না, জানি না পড়েন, এই যে চারটা পাঁচটা আমলের কথা বলা হয়েছিল এটি হয় নাই, আফসোস, তাহলে শুনে বলে লাভ কি, বাহার হাল কিছু লোকে তো বলছে, ফটফট করে বলা উচিত ছিল যে এই আমল দিই, কি আমল দিলাম এটাও মনে নাই, তাহলে কতটুক যোগ সব বুঝে আসতেছে, শাস্তি এলো আজকে যারা এডি করে নাই, চারটে আমল, কয়টা আমল দিয়েছিলাম, পাঁচটা, চারটা, তাহলে সাহেব দুগুণে আট টাকাত নামাজ পড়বে, এই হলো তার আমল, সাহেব দুগুণে আট টাকাত নামাজ পড়ুন আছে, কেন এটা আমল হইল না, আমল না হইলে কষ্ট লাগে না, যে কয়েদে তার অপমান হইল, তাকে মানলেন না, তো তার মনের মধ্যে ব্যথা, আর কিছু বলতে মনে চায় না, ঠিক না বে, ঠিক আমল ভিতর এখলাসের সাথে আমল করতে থাকলে আল্লাহ পাক এখলাস দিয়ে দেয়, আমল সুন্নত মোতাবেক, সুতরাং নতুন আমল দিয়ে তো লাভ নাই, পুরান আমল যদি দেওয়া হয়েছিল কতটি, একের পর বলছিলাম একটা লিস্ট করতে থাকা, পরে পারলে এটাকে বই আকারে সেটা দিলে কি কি আমলের কথা বলা হয়েছে, গুনা না করার কোন আমলের কথা বলি নাই, হ্যাঁ আগে দিয়েছিলাম না কতটি, আল্লাহ আমাদের তৌফিক দান, মেসালান একটা গুণা এটা যাতে আর না হয়, কমপক্ষে আগামী মজলিস পর্যন্ত না হয়,
এইরকম একটা আমল কি হইতে পারে বলে? আমল একটা গুণা, এটা আমরা করব না। হ্যাঁ, এটা তো দিছিলাম আগে, দিছিলাম না? এইটাও তো দিছি, বর্তমানে ব্যক্তি বলছি আর একটা একটা করে গুণা ছেড়ে দেওয়া, সহজ কুণ্ডে এটা বের করে একটা এমন গুণা আছে যেটা ছেড়ে দিলে অনেকটি যাব, এটা বেশি ভালো না কুণ্ডা বেপর দিগি, বেপর দিগি করব না। তাইলে দেখবেন চোখ বেছে যাইব, মুখ বেছে যাইব, টেলিভিশন থেকে বেছে যাবেন, ইন্টারনেট দেখাচ্ছে অনেক অনেক, এক নেকিতে অনেক নেকি আসে, এক গুণা ছাড়লে এর সাথে অনেকগুলো গুণা বাঁধে। আমার মনে হয় আল্লাহ তৌফিক দে, যদি বেপর দিগি ছেড়ে দেওয়া যায়, আমার মনে এই যুগে হ্যাঁ আল্লাহ রুলি হে বেপর দিগি নাই, বেপর দিগি করব না, তাহলে আল্লাহ রলি হয়ে যাবে। এই বেপর দিগি করে জিগাইলে না করে মিথ্যা কথা, মিথ্যা কথা এন থেকে আসে, এই বেপর দিগি করলে দিল খারাপ হইব। পর্দা আমরা আগামী মজলিস পর্যন্ত অন্তত পক্ষে এই আমলটা করতে চাই, কি বলে? একটা মনে রাখা, এক নম্বর আমল, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান ছাড়ার জন্য বেপর দিগি গুনা এটি বুঝতে। তিরমিজির হাদিসে আছে, যে ব্যক্তি চোখে বেপর দিগি করে, মান যারা সাইন্দা কাইনাতি, কোন মহিলার কাছে বসে গান করে, কলে হুজুর আমরা তো টেলিভিশন নিয়ে বসি না, এইটাও নজারা এলেই হা তাকে দেখে সুব্বাল আনাকু ইয়াউমাল কিয়ামা আলা আইনাইহি ওয়া উজনাইহি, আল্লাহ পাক হাশরের ময়দানে শিশা আগুন দিয়ে জ্বালায়া তার চোখে আর কানে, আল্লাহ আমাদের এখন। আর যে ব্যক্তি তার চোখ আর কানকে বাঁচাবে, হাদিসের মধ্যে আসছে এই চোখ আল্লাহকে দেখতে পাবে, আল্লাহর দেখা দিদারের লাজ্জত পাবে, আর আল্লাহ পাক কোরআন শরীফ তেলাওয়াত করে বান্দাকে শুনেন। এই দুইটা ফায়দার কথা মনে রাখা, গুনার কথা মনে রাখা, তাইলে পর্দার উপরে আমল করা সহজ, পারলে আরো দুইজনে শোনায় দেবে, বাসাতে এটা শোনায় দেবে, তারাও যাতে সতর্ক হয়, তারা যেন জানে, বাপ আব্বা ভাই তারা যেন জানে যে আমার ভাই আমার আব্বা এই 15 দিন বা এক মাস হুজুরের সাথে ওয়াদা করে এসে বেপর দিগি করবে, তাই তারা সতর্ক থাকবে, আপনাকে সহযোগিতা করবে যাতে বেপর দিগি না। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দিন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, ইলাহি ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আকরামাল আকরামিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, নাহনুল ফুকারা ওয়া আনতুল আগনিয়া, আল্লাহ আপনি গনী মুস্তাগনি, ইয়া আল্লাহ আমরা গরীব ফকির মুখাপেক্ষি, ইয়া রব্বুল আলামিন আমাদের সব প্রয়োজন মিটায় দেন, আমাদের ওই শক্তির দরকার যে শক্তি আমাদের ভিতরে আসলে আমরা বেপর দিক থেকে চোখ বাঁচায় রাখতে, মিথ্যা গীবত বদগুমানি
গালাগালি অশ্লীল কথাবার্তা থেকে জবান বেঁচা যায় আল্লাহ, হাত অন্যায়ের থেকে সরে যায়, পায়ে গুনা না হয়, আল্লাহ গুনার কাবাহাত আমাদের দিলের মধ্যে দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ ওই আমল যেটা সুন্নত মোতাবেক তোমার আল্লাহ হাবিবের সুন্নত মোতাবেক আমাদের দ্বারা যাতে হয় আপনি ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আমরা এই মজলিস মাসে একবার বসি, আল্লাহ অনেক মনের আশা নিয়ে বিভিন্ন জায়গাতে লোক আসে আল্লাহ, মাদ্রাসার পরিবেশে আলেমদের পরিবেশে আল্লাহ কোন না কোন উসিলায় আল্লাহ আমাদের এই আমাদের মাকসাদ পুরা করে দেন আল্লাহ। আল্লাহ আমরা সবাই গুনাহ স্বীকার করতেছি, আল্লাহ গুনার কারণে আপনি নারাজ হয়ে আমাদের বঞ্চিত না করে গুনার থেকে আমাদের পাক করে দেন হে রব্বুল আলামিন। আল্লাহ আপনি কত কাফেরকে কুফুরির থেকে মুক্ত করে আল্লাহর ওলি বানায় দিয়েছেন, সাহাবি বানায় দিয়েছেন, যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেছে অনেক মানুষ। রব্বুল আলামিন আমরা গুনাগার আপনার দরবারে হাজির হয়েছি শুক্রবার আজকে আল্লাহ, আল্লাহ শুক্রবারের রাত্রি আল্লাহ, আল্লাহ তোমার বান্দারা বিভিন্ন জায়গাতে এই মজলিসের মধ্যে শরীক হয়েছে, তাদের আসা যাওয়া, তাদের শোনা শ্রবণ ইত্যাদি আল্লাহ এদের মধ্যে তুমি এখলাসের নিয়ামত দান করো, ইত্তেবায়ে সুন্নতের তৌফিক দাও, জাহেরি বা তিনি পেরেশানি দূর করে দাও। এ আল্লাহ যে আমলের তোমার খুশি হয় আল্লাহ, কিছু আমলের ব্যাপারে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার শক্তি আমাদের সাহায্য যদি না হয়, ইয়া আল্লাহ আপনার নুসরত না হইলে আমরা আমাদের ওয়াদার উপরে থাকতে পারবো না আল্লাহ, আপনার এরাদা আপনার তকদির এটার পক্ষে বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। ছেলে মেয়েদেরকে বিবি বাচ্চাদেরকে দিন দান বানান আল্লাহ, স্বচ্ছতা দান করেন, সচ্ছলতা দান করেন, এমন অভাবই না যাতে আমাদের কুফুরির দিকে ভাব চলে যায়। আল্লাহ এত অর্থ সম্পদ না যেটা আমাদের জাহান্নামের কারণ হয়ে যায় আল্লাহ, হার এতেবারে আল্লাহ এতেদাল আমাদের দান করেন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, যে আমল নিজে করি অন্যকে করানির জন্য মনের ব্যথা হয়, দরদ সৃষ্টি করে দাও আমাদের দিলের মধ্যে, উম্মতের দরদ সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আপনার রসুলের মোহাব্বত আমাদের ভিতরে কুঁচে কুঁচে ভরে দেয়, তাইলে আমাদের জন্য ওনার এতেবা সহজ হয়ে যাবে। যে জিনিসের প্রতি আকর্ষণ মোহাব্বত হয় তার গোলামি করা সহজ হয়ে যায় আল্লাহ। আল্লাহ আমাদের দিলের থেকে অন্য দুনিয়াবি মোহাব্বত দূর করে ওখানে আপনার হাবিবের মোহাব্বত দেয়া দেন, তেলাওয়াত করা তৌফিক দেন, কোরআন শরীফের মোহাব্বত দান করেন। ইয়া আল্লাহ আমাদের আকীদার দুরুস্তি কি চাই, আমাদের এবাদতের দুরুস্তি কি চাই, সাথে সাথে লেনদেন মামলাতের দুরুস্তি কি আল্লাহ আমাদের দান করেন। আল্লাহ মুআশারাতের লেনদেনের ব্যবহার সামাজিকতার প্রশ্নে আমাদের আল্লাহ দিনদারি দান করেন। আমাদের আখলাক বড় খারাপ আল্লাহ, তোমার হাবিব আখলাকের গুরুত্ব দিয়েছেন, উত্তমিমা আলি উত্তমিমা মুকারিমাল আখলাক মুকারিমাল আখলাক, আল্লাহ পাক পবিত্র চরিত্র আমাদের হয়ে যায়, অতি গুসাব থেকে আমাদের হেফাজত করে, অতি রাগারাগির থেকে আমাদের হেফাজত করে, যার যে হক আমার উপরে আছে বুঝবার আদায়ের সুযোগ করে দেন, বান্দার হক আদায়ের তৌফিক দেন, ইয়া আল্লাহ দিনী হকুক আদায়ের তৌফিক দেন, আল্লাহ আমাদের এখলাস দেন, রিয়া দূর করে দেন, মহাব্বত দেন, আদাওয়াত দূর করে দেন, তাওয়াজু দীনতাহীনতা দেন, অহংকার দূর করে দেন, দিলের গুণা, শরীরের গুণা, সামাজিক গুণা, রাষ্ট্রীয় গুণা, রব্বুল আলামিন আমাদের জন্য আমাদের দেশের জন্য খায়রের ফয়সালা করেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য খায়রের ফয়সালা করেন, মুসলমানদের জন্য খায়রের ফয়সালা করেন, ঝগড়া ফসাদ মিটায় দেন আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين اللهم صل وسلم